উত্তরবঙ্গের কালিম্পং জেলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা গরুবাথান, যেখানে রয়েছে পাহাড়ি নদী, ঝর্ণা, চা বাগান, বেশ কয়েকটি মনাস্ট্রি। মনে হবে ঠিক যেন তিব্বতের কোনো এক গ্রামে চলে এসেছি, যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে। রয়েছে প্রচুর ভিউ পয়েন্ট, যেখানে পাহাড়ি ঝর্ণার মত্ততায় আপনি হারিয়ে যাবেন, যেখানে ট্রেকিং করে দেখা পাবেন পুরনো কোনো এক রাজবাড়ির ধ্বংসাবশেষ। গরুবাথানে থাকবেন কোথায়, কি কি খাবেন, কি কি দেখার রয়েছে, কিভাবে ঘুরলে সব কিছু খুব সুন্দরভাবে ঘোরা যাবে, কি হবে রুট ম্যাপ, তাই নিয়েই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ গরুবাথানে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আজ যাচ্ছি উত্তরবঙ্গে, তাই ট্রেনের টিকিট না পেয়ে চলে এসেছি স্প্ল্যানেড। পৌলমি পরিবহনের স্লিপারের বাসের টিকিট কেটে এখন আমি যাব শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এই বাস কিভাবে বুকিং করেছিলাম, কতই বা খরচা, বাস কোথা থেকে ছাড়ে, কি কি সুবিধা, কি কি অসুবিধা, বাস কোথায় থামে, টয়লেট আছে কি নেই, সব কিছুর ডিটেলস নিয়ে একটি ব্লগ আমি আগেই ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আপলোড করেছি। যারা দেখেননি তাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিলাম। ওভারনাইট জার্নি করে প্রায় 12 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে শুরু হবে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ। আগে থেকে বুক করা গাড়ি আমাদের বাস স্ট্যান্ড থেকে নিয়ে এগিয়ে চলল শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যের দিকে। আমাদের এবারে ট্রিপ 3 days এবং 2 nights, তাই গরুবাথান যেতে যেতে বেশ কয়েকটা স্পট আমরা দেখে নেব। এখন আমরা প্রবেশ করছি বেঙ্গল সাফারির ভেতর দিয়ে একটি মনাস্ট্রির দিকে। এই মনাস্ট্রি খুব সুন্দর, দূরে দেখা যায় পাহাড় আর সামনে এক অতীব সুন্দর মনাস্ট্রি। আমাদের গাড়ি এসে থামল তরিবাড়ি মনাস্ট্রি বা তরিবাড়ি গুম্ফার সামনে। শিলিগুড়ি শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত এই তরিবাড়ি মনাস্ট্রি, 7 তলা এই মনাস্ট্রি, অতীব সুন্দর। 2016 সালে নির্মিত এই মনাস্ট্রি। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এই মনাস্ট্রির পরিবেশ এত সুন্দর আর অভ্যন্তরের বুদ্ধমূর্তি আপনাকে মুগ্ধ করবেই। তরিবাড়ি মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন যাব 8 থেকে 80, প্রত্যেকের চাহিদার তালিকায় রয়েছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্কে। এই পার্কের প্রবেশ মূল্য 50 টাকা। তাছাড়াও এখানে রয়েছে জঙ্গল সাফারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মজার অ্যাডভেঞ্চার স্পোর্টসও। টিকিট কেটে প্রবেশ করলাম জঙ্গল সাফারি পার্কে। ঘন জঙ্গল, বাহারি গাছ, রকমারি পাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণী আর জঙ্গল সাফারি, এই নিয়েই এই পার্ক। সারা বছরই প্রায় ভিড়ে ঠাসা থাকে। আমিও বেশ কিছুক্ষণ পায়ে পায়ে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখাচ্ছি আপনাদের। বেঙ্গল সাফারি পার্কে রয়েছে আরেক ধরনের অদ্ভুত জিনিস। এখানে আপনি ইচ্ছে করলে বন্যপ্রাণী দত্তক নিতে পারবেন। বাঘ, গণ্ডার, কুমির, বেঙ্গল সাফারির তালিকা দেখে আপনার মনের মতো জন্তুকে আপনি দত্তক নিতেই পারেন। তবে এজন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে।
তবে দত্তক নিয়ে আপনি এই বন্য প্রাণীদের বাড়িতে আনতে পারবেন না। যেই টাকা আপনারা প্রদান করবেন তাদের সেবা শুশ্রূষা এবং লালন পালনের জন্যই খরচ করা হবে। বেঙ্গল সাফারি পার্ক দেখে এখন আমরা শিলিগুড়ি থেকে দূরে যাচ্ছি একদম উত্তরবঙ্গের সেই পাহাড়গুলো, যেই পাহাড়গুলো সারা বছর হাতছানি দিয়ে ডাকে, গরম হোক বর্ষা হোক বা শীত, সব কিছুতেই বাঙালিদের ভালোবাসার নাম উত্তরবঙ্গ। সকালবেলায় এনজিপিতে নেমে আমরা গাড়ি করে এখন চলে এসেছি সেবক রোডের কাছে, সেবক বাজারের কাছে একটা মোমো দোকানে। আমি তো বরাবরই মোমো লাভার। এই মোমোগুলো যেগুলো রাউন্ড রাউন্ড দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই চিকেন মোমো, আর এইগুলো ভেজ মোমো। আপাতত আমি খাবো, হাত দিয়েই খাবো, কলকাতার বাইরে চাটনি দিয়ে। ওয়া মোমো ফেল করে যাবে, এত সুন্দর টেস্ট। টু গুড। আর ভেজ করে দেখাচ্ছি, শুধু বাঁধাকপির ফিলিংস তাতেও কিন্তু অপূর্ব খেতে। এটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর এর সাথে খাবো চা। মোমো খেয়ে আমাদের গাড়ি তিস্তা নদীকে পাশে রেখে এখন চলে এসছে সেবক কালীবাড়ির সামনে। সেবক কালীমাকে দর্শন করে আমরা এখন তিস্তা নদীকে পাশে রেখে এগিয়ে যাব করোনেশন ব্রিজের দিকে। দার্জিলিং এবং কালিম্পং জেলাকে জুড়েছে এই ব্রিজ। 1941 সালে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই ব্রিজ। আর এই ব্রিজকে অনেকে বলেন বাঘ সেতু বা বাঘ পোল। করোনেশন ব্রিজ পেরিয়ে পুরো করোনেশন ব্রিজকে দূর থেকে দেখে আমাদের গাড়ি আবার রওনা দিল এখন ডুয়ার্সের পথে। চা বাগান, পাশে তিস্তা নদী, দূরের পাহাড়, এই নিয়েই এই চলার পথ। পাশে ডুয়ার্সের রেলপথ, যেই পথে আমরা আলিপুরদুয়ার গেছিলাম। চা বাগান, দূরে পাহাড়, আর আমাদের গাড়ি ছুটে চলেছে। এ এক বড় অদ্ভুত অনুভূতি। যারা এই রাস্তা দিয়ে যাননি তারা এই রাস্তার মাদকতা বুঝবেন না। ট্রেনে করে গেলে এক ধরনের অভিজ্ঞতা, আর আমরা এখন বাই রোডে যাচ্ছি, এর অভিজ্ঞতাও কিন্তু মন্দ নয়। আমরা এখন চলে এসেছি ডামডিমের কাছে অবস্থিত ডামডিম মনাস্ট্রিতে। ডামডিম মনাস্ট্রি সকাল 9টায় খুলে বিকেল 4:30 বন্ধ হয়ে যায়। এই মনাস্ট্রি যথেষ্ট সুন্দর, এবং এই মনাস্ট্রির একটি বিশেষত্ব হলো এখানে বুদ্ধি স্টাডিজ পড়ানো হয়। আমরা যখন মনাস্ট্রির ভেতরে প্রবেশ করি তখন দেখি বহু ছাত্র বুদ্ধিস্ট নিয়ে পড়াশোনা করছেন, আর তাদের পড়াচ্ছেন লামারা। ডামডিম মনাস্ট্রি দেখে আমরা চলে আসলাম ডামডিম চৌমাথায়। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেদিকেই আমরা এখন যাব। চা বাগান পেরিয়ে আমরা এখন যাচ্ছি গরুবাথানের দিকে। গরুবাথান 1368 ফিট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার এই ছোট্ট শহর। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। চা বাগান, পাহাড়, নদীতে ঘেরা এই শহরটিতে প্রধানত লেপচা সম্প্রদায়ের বাস। আমরা চলে এসেছি গরুবাথানের সব থেকে সুন্দর হোমস্টেতে, অতিথি হোমস্টে অ্যান্ড ফুড জাংশন। একেবারে গরুবাথানের মাঝে পাহাড়ের ঢালে অবস্থিত এই ছোট্ট সুন্দর হোমস্টেটা ঠিক যেন নিজের বাড়ি। পাহাড়ে যদি নিজের বাড়ি হতো আমি কিন্তু ঠিক এরকমই বাড়ি বানাতাম। এক কামরার ছোট্ট একটা ঘর, তাতে রয়েছে টিভি থেকে শুরু করে সব ধরনের আধুনিক সরঞ্জাম। দরজা খুললেই ছোট্ট বারান্দা, বারান্দায় চলে আসলে পাহাড়ের ঢালে হয়ে রয়েছে পাইন গাছ, আর সঙ্গে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। এর থেকে বেশি কী আর চাই, তাই নয়?
এই হোমস্টেতে রয়েছে বিভিন্ন ধরনের রুম। প্রত্যেক রুমের ভাড়া মাত্র 600 টাকা করে পার হেড। অতিথি হোমস্টেতে প্রত্যেকজনের প্রত্যেক দিন 4 বেলা করে খাওয়ার খরচা মাত্র 600 টাকা, তার মানে একজনের প্রত্যেক দিন থাকতে খেতে মাত্র 1200 টাকা। তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ এক উপহার। যদি 3 দিনের বেশি কেউ বুকিং করেন, অর্থাৎ 4th দিন, তার জন্য থাকা একদম ফ্রি, তার মানে 600 টাকা ডিসকাউন্ট। তবে এই অফার কিন্তু মাত্র সেপ্টেম্বর 2023 অবধি। গুরুবাথান এসে গেছি, সকাল থেকে কী কী দেখতে দেখতে গুরুবাথান আসলাম তা তো আপনারা দেখলেন। এখন প্রায় বাজে 2, তাই পেয়ে গেছে খিদে। আর আমরা যেহেতু আছি অতিথি হোমস্টেতে, আর ইনাদের খাওয়ার জন্য কিন্তু রয়েছে আলাদা হোটেল, তাই আমরাও চলে এসেছি এখানে খেতে, কারণ ওনাদের নাম অতিথি হোমস্টে অ্যান্ড ফুডিং। কী কী খেতে দিয়েছে আগে একটুখানি দেখাই। কী সুন্দর দেখুন সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের খাওয়ার। প্রথমে এখানে আছে স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু এবং টমেটো। কাঁচের বাটি খুলে দেখুন ভাত, একদম গরম গরম ভাত, ধোঁয়া বেরোচ্ছে। এখানে আছে ডাল, এইটা একটা ছোট্ট শাগের তরকারি, পাহাড়ি শাগ অবভিয়াসলি। এইটা দেখি কি আছে, এখানে আছে মাছের দই দিয়ে মাছ, গন্ধ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনই খিদে পেয়ে গেছে। এইটা হচ্ছে স্কোয়াশের তরকারি, যা নর্থ বেঙ্গলের একেবারে চিরাচরিত খাবার। আর এখানে ফাইনালি চিকেন, আর শেষ পাতে পাঁপড়। এটা গিট্টি শাক, আমাদের ওখানে পাওয়া যায় না, একটু ডাঁটা ডাঁটা ভাব আছে, ভালো লাগছে খেতে। বেশ ভালো খেতে, অনেকটা পালং শাকের মতো, কিন্তু তার সঙ্গে আবার একটুখানি ডাঁটা আছে, মানে পুঁই শাকের ডাঁটার মতো, দুটো মিক্সচার দিয়ে শাক, তবে শাকটা কিন্তু খুব মিষ্টি। ভেজ খাওয়ার পরে এখন ফিশ খাওয়ার পালা। গুরুবাথানে আস্তে আস্তে আমরা বেশ কয়েকটা স্পট আমরা ঘুরেছি, এখন কিন্তু লাঞ্চ করার পর আমরা কিন্তু আরও বেশ কয়েকটা স্পট ঘুরতে যাব, তাই বেশি দেরি করা যাবে না। এই খেয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ব, অনেক কিছু ঘোরার আছে, তারপর আবার রাতে ফিরে আসব। আপাতত একটু মাংসটা খেয়ে দেখি। দিস ওয়ান ইজ দ্য বেস্ট, যতগুলো খেলাম তার মধ্যে এটা কিন্তু সব থেকে বেস্ট। এটা দিয়ে পুরোটা খেয়ে নিলে ভালো, তবে সব খাওয়া দরকার ছিল না। এখন মাংসটা কত নরম, এ কিন্তু কলকাতার ব্রয়লার মুরগি নয়, খুব স্পাইসি, খুব টেস্টি। এখনও পর্যন্ত গুরুবাথান এবং অতিথি হোমস্টে ইজ দ্য বেস্ট, বাকিটা কী হবে না হবে পরে দেখা হচ্ছে। আর এগুলো খেয়ে নিই। সুন্দর লাঞ্চ করে আমাদের হোমস্টের পেছনে চলে আসলাম চেল নদীর ওপরে একটি হ্যাঙ্গিং ব্রিজে। সত্যি অপূর্ব সুন্দর চেল নদী, আর তার থেকেও ভয়ঙ্কর সুন্দর এই হ্যাঙ্গিং ব্রিজ। নদীর ওপারে রয়েছে ছোট্ট এক পাহাড়ি গ্রাম, যার একমাত্র যাতায়াত করার পথ এই ব্রিজ। আমি যখন হেঁটে যাচ্ছিলাম ব্রিজটা যে পরিমাণ দুলছিল সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, তবে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যেও এত সুন্দর এক প্রকৃতি যে আমাকে হাতছানি দিয়ে বারবার টানছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আপনারাই সচক্ষে দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। পুরো বিকেলটা চেল নদীর ওপর কাটিয়ে চলে আসলাম আমাদের হোমস্টে অতিথি ও হোমস্টেতে। সন্ধে নামতেই অতিথি হোমস্টে আরও রঙিন হয়ে উঠল। দেখুন এখন সবে সন্ধ্যে 6টা, কিন্তু চুপ করে অন্ধকার নেমে গেছে চারদিক, তাই আমিও চলে এসেছি মোমো আর চা খেতে। সেই আরেক মোমো সকাল সকালের গরম গরম, তবে এখন সন্ধ্যের জন্য। খুব ভালো সঙ্গে গরম গরম চা। ডিনারের সময় হয়ে গেছে, এতক্ষণ বসে বেশ কয়েকটা পুরনো সিনেমা দেখছিলাম। অতিথি হোমস্টেতে রয়েছে ফ্রি ওয়াইফাই, তাই ইন্টারনেটের কোনো চিন্তা নেই এখানে।
ডিনারের সময় হয়ে গেছে। আজকে ডিনার কিন্তু আমাদের পুরোপুরি চাইনিজ। এখানে আছে দেখুন চিকেন চাউমিন, আমার সেই হামি সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে যে মোটা চাউমিন আজকে আমরা মোটা চাউমিন খাবো, আর তার সঙ্গে আছে স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাইস, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে কিন্তু অনেক কিছু দেখতে হবে, একদম হোমস্টের কাছাকাছি প্রচুর জিনিস আছে, পাহাড় নদী ঝর্ণা প্রচুর ভিউ পয়েন্ট সব কিছু দেখবো, দেখা হচ্ছে কালকে। আর আমি এখন চাইনিজে মগ্ন হই। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। টুরিস্ট ডেস্টিনেশনের গরুবাথানে আজ দ্বিতীয় দিন, নতুন দিনের শুভারম্ভ। তাই সকাল সকাল ওই দেখুন পাহাড়ের ঢালের জঙ্গলগুলো এখন সূর্যের রোদ লেখে কি ভালো লাগছে, আর আমি খাবো গরম গরম চা। চা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম অতিথি হোমস্টের ফুড জাংশনে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, একটু লেটে রান করছি। ব্রেকফাস্টে আছে আজকে রুটি, আর এখানে আছে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। তো আপাতত ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আজকে কিন্তু অনেক কিছু দেখার আছে, রুটি একদম হাতে গরম, তাই বেশি কথা একদম বলবো না, আপাতত খেয়ে নিই তারপর ঘুরতে বেরোচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা আমাদের গাড়ি করে ঘুরতে বেরোলাম। আমরা এই গাড়ি NGP টু NGP 3 days এবং 2 nights জন্য বুক করেছিলাম। প্রত্যেক দিন আমাদের কাছ থেকে নিয়েছিলেন মাত্র 2,500 টাকা করে, আর গাড়ি বুক করে দিয়েছিলেন অতিথি হোমস্টের ওনাররা। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে। এখন গাড়ি চলে এসছে নেওড়া ব্রিজের ওপর। এখানকার দৃশ্য বড়ই মনোরম। নেওড়া ব্রিজ ক্রস করে আমাদের গাড়ি থামতেই আমরা চলে আসলাম নেওড়া নদীর বুকে। এই নদী ঠিক ছবির মতো কলকল করে বয়ে চলেছে নেওড়া রিভার, আর দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, আর তারও পেছনে মেঘের আনাগোনা। নদীতে অনেকক্ষণ সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে ব্রিজ পার করে আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি কিছুক্ষণ চলার পরেই এসে থামল একটি ভিউ পয়েন্টের সামনে। গাড়ি থেকে নেমে হেঁটে সামনে যা দেখতে পেলাম তা ভাষায় বর্ণনা করতে পারবো না। এই জায়গার নাম 7 Sister Hills। সেভেন সিস্টার হিলস দেখে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে সুন্দর বস্তির মধ্যে দিয়ে। এই গ্রাম সত্যি অপূর্ব সুন্দর, আর সুন্দর বস্তি পার করলেই চা বাগান, আর তারপরেই এক মনোরম স্থান, নাম তার স্যামসিং। আমরা এখন চলে এসেছি আই লাভ স্যামসিং ভিউ পয়েন্টে। এই জায়গার নাম লালিগুড়াস পিকনিক স্পট। এখান থেকে দূরের পাহাড় এবং নদী অপরূপ সুন্দর দেখায়। স্যামসি দেখে আমাদের গাড়ি আবার জঙ্গলের পথ ধরল। আমরা যাব এখান থেকে আর এক অপরূপ দৃশ্য বা আর এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান দেখতে। আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড খুবই পরিচিত বাঙালি পর্যটকের কাছে। ব্রিজ পেরিয়ে পায়ে পায়ে নেমে আসলাম নদীর বুকে। এই নদী মূর্তি নদী,
অপরূপ সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, জলের মাদকতা এবং দূরের পাহাড়। রকি আইল্যান্ডে মানুষের মাদকতা দেখার মতন, সব মানুষই বুড়ো থেকে বয়স্ক যেন বাচ্চা হয়ে গেছিল। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমাদের গাড়ি রকি আইল্যান্ড পার করে এখন যাচ্ছে আবার গরুবাথানের দিকে। সেই সেভেন সিস্টার হিলসের ভিউ পয়েন্টকে পাশে ফেলে আমরা এখন ছুটে চলেছি গরুবাথানের উদ্দেশ্যে। পুরনো দিনের হিন্দি গান আর তার সঙ্গে পাহাড়ি রাস্তা, এর কম্বিনেশন কিন্তু একেবারে ডেডলি। কিভাবে রাস্তা যে কেটে যাবে বুঝতেই পারবেন না। আমাদের গাড়ি চা বাগানের মধ্যে দিয়ে এখন চলে এসেছে প্রাচীন এক মন্দিরের সামনে। এই মন্দিরের নাম গুপ্তেশ্বর ধাম। গুপ্তেশ্বর ধাম আদতে শিব মন্দির, এখানকার লিঙ্গ কিন্তু প্রাকৃতিক। কত যে পুরনো তা স্থানীয়রাও জানেন না। গুপ্তেশ্বর ধাম দেখে আমরা পাহাড়ের চূড়ায় গাড়ি নিয়ে উঠতে থাকলাম। এখন আমরা যাচ্ছি গরুবাথানের সব থেকে টপ মোস্ট পয়েন্টে, যেখানেই রয়েছে আই লাভ গরুবাথান। এখান থেকে যে ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন তার নাম আহালায়। এখান থেকেও পুরো গরুবাথানকে পাখির চোখে দেখা যায়। আই লাভ গরুবাথান দেখে আমরা আবারও চলে আসলাম অতিথি হোমস্টে এবং ফুড জাংশনে লাঞ্চ করব বলে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাই আবারও চলে এসেছি অতিথি হোমস্টে অ্যান্ড ফুড জাংশনে। আজকে লাঞ্চে কিন্তু অনেক ধরনের ডিশ রয়েছে, ভাত আর এই দেখুন এখানকার লোকাল মাছের ফ্রাই, এটা দেখি কিন্তু ভালো লাগছে। খেতে কেমন একটু পরে জানাচ্ছি। এইটা হচ্ছে আপনার ঝিঙে পোস্ত, ডাল, বিভিন্ন ভেজিটেবলসের ভাজা, ডিমের কারি, রায়তা এবং লাস্টে পাঁপড়। খুব খিদে পেয়েছে তাই বেশি কথা আজকে একদম নয়। লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের আশেপাশে বেশ কয়েকটি স্পট ঘুরতে। আমরা এখন যাচ্ছি চেল নদীর ওপর অবস্থিত একটি ব্রিজ এবং ভিউ পয়েন্ট দেখতে। এই দেখুন সেই চেল নদীর ওপরের ব্রিজ, তথাকথিত এই স্থানের নাম গরুবাথান ভিউ পয়েন্ট বা গরুবাথান পিকনিক স্পট। আমরা এখন চলে এসেছি ফাগু মনাস্ট্রিতে, এখানেও অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম। পুরো বিকেল এখানে অতিবাহিত করে আমরা আবারও ফিরে গেলাম অতিথি হোমস্টেতে। সন্ধে হয়ে গেছে, সারাদিন প্রচুর ঘুরেছি, খুব টায়ার্ড, তাও সন্ধেবেলা এখন চলে এসেছে। দেখুন এটা হচ্ছে পেঁয়াজ পাকোড়া আর হচ্ছে তার সঙ্গে সস। সন্ধে হতেই পাহাড়ে নামল মুষলধারে বৃষ্টি। ডিনারের সময় হয়ে গেছে, আজকে খাবো মোমো, নর্থ বেঙ্গলের মোমো, সবসময় ফেমাস। প্রচুর কলকাতায় দোকান হয়েছে দার্জিলিং মোমো, কালিম্পং মোমো, কিন্তু কালিম্পংয়ে বসে কালিম্পংয়ের অথেন্টিক মোমো এখন আমি খাবো। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি ঘুমাবো এখন। আজ আমাদের গরুবাথানের তৃতীয় তথা শেষ দিন ভ্রমণ। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট এবং একটি ঐতিহাসিক দুর্গ দেখব বলে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে উঠে গেছে ডালিম খোলার দিকে। আমরা এখন যাচ্ছি ডালিম ভিউ পয়েন্ট দেখব বলে। আমাদের গাড়ি
এসে থামল ডালিম ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে দূরের পাহাড় এবং চেল নদী আর তার সঙ্গে মেঘের আনাগোনা মন্ত্রমুগ্ধকর। এখান থেকে প্রায় 25 মিনিট পাহাড়ি সিঁড়ি বেয়ে আপনাকে হেঁটে উঠতে হবে ডালিম ফোর্ট দেখার জন্য। এই রাস্তার সৌন্দর্য বড়ই মধুর, তবে ডালিম ফোর্টে কিন্তু রয়েছে এক করুণ ইতিহাস, এক মুন্ডুকাটা রাজার গল্প। এইখানে প্রধানত লেপচা সম্প্রদায়ের রাজা বসবাস করতেন, তারই দুর্গ এটা। কিছুতেই ভুটান রাজা এই রাজাকে হারাতে পারছিলেন না, তাই ভাবলেন এক ষড়যন্ত্র, করলেন এক সন্ধি যে একসঙ্গে আমরা চলব পথ। কিন্তু যেদিন সন্ধি স্বাক্ষরিত হবে সেই দিনই তিনি মদের মধ্যে বিষ পান করিয়ে রাজাকে হত্যা করলেন এবং সেই দুঃখে রানীও ঝাঁপ দিলেন চেল নদীতে। আর এই ডালিম দুর্গ হয়ে গেল ভুটান রাজার সম্পত্তি। পরবর্তীকালে 1864 সালে অ্যাংলো ভুটানি যুদ্ধের মাধ্যমে এই দুর্গ আসে ব্রিটিশদের হাতে এবং 2018 সালে ডালিম ফোর্ট পশ্চিমবঙ্গের হেরিটেজ সাইটের মর্যাদা পায়। ডালিম ফোর্ট ঘুরতে ঘুরতে মনটা বড়ই উদাসীন হয়ে গেল। এই দুর্গের জন্য কত লড়াই, কত রক্ত ঝরেছে, আজ সব কিছুই ধ্বংসাবশেষ, কিছুই আর অবশিষ্ট নেই। কোথায় সেই লেপচা রাজা, কোথায় বা ভুটান রাজা, কোথায় বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাপাদাপি, সব কিছুই চাপা পড়ে গেছে ধ্বংসাবশেষের অতীতে। শুধু পড়ে রয়েছে দূরের পাহাড়ের ওই অপরূপ দৃশ্যগুলো। ওই পাহাড় সব কিছুর সাক্ষী, সব কিছু নীরবে দেখে, সব কিছু নিচের মধ্যে আস্বাদন করে আজও দাঁড়িয়ে রয়েছে। ডালিম ফোর্ট দেখে আবারও ফিরতি পথে আমরা পাহাড়ি সিঁড়ি বেয়ে এখন নেমে যাচ্ছি। নেমে ধরবো গাড়ি, গাড়ি ধরে কিছুটা পথ এগোলেই আমরা যাব ডালিম খোলা দেখতে। ডালিম খোলাও আদপে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরের পাহাড়, মেঘের আনাগোনা এবং চেল নদী দেখা যায়। ডালিম খোলাতে একটি ফুল গাছ অনেকটা চাঁপা গাছের মতো দেখতে, ফুলের গন্ধটাও চাঁপা ফুলের মতো, তবে ফুলটা কিন্তু চাঁপা ফুলের থেকেও বেশি সুন্দর। চাঁপা গাছ থেকে চোখ সরালেই আপনার নজরে আসবে ডালিম খোলা ভিউ পয়েন্ট, অপরূপ সুন্দর পাহাড়গুলি, সঙ্গে চেল নদী আর বাকি সব কিছু। নিজেরাই উপভোগ করুন এখানকার স্নিগ্ধতা। আবার চড়ে বসলাম গাড়িতে। আমাদের গাড়ি ডালিমখোলা নদীকে পাশে রেখে ছুটে চলেছে, তবে বেশি দূর যেতে পারলাম না। ডালিমখোলা নদী এতটাই সুন্দর যে নেমে পড়লাম নদীর বুকে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ডালিমখোলা। এতটা সুন্দর এই ডালিমখোলা নদী যে ভাষায় বর্ণনা করতে পারবো না। নীল জলরাশি আর জলের তলার পৃথিবী কিন্তু অন্যরকম। বিশ্বাস করুন, ডালিমখোলার প্রেমে পড়ে গেছি, তবে এই প্রেমিকাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলাম শুধু স্মৃতিটুকুই। ডালিমখোলাকে বিদায় জানিয়ে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি এখন চলে এসছে একটি প্রাকৃতিক নিদর্শন দেখতে। আমরা চলে এসেছি মাদারস্টোনের সামনে। মাদারস্টোন চিতুং নদীর পাশে অবস্থিত আর তার সামনে রয়েছে চিতুং ব্রিজ। ব্রিজের ওপরে এত লোকের আনাগোনা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পায়ে পায়ে আপনাকে উঠতে হবে মাদারস্টোনে। পায়ে পায়ে উঠে আসলাম মাদারস্টোনের মাথায়। এখান থেকে এই ভ্যালির সব কিছু পাখির চোখে আপনারা দেখে নিতে পারবেন। মাদারস্টোনের ওপরে দৃশ্য বড়ই মনোরম। মাদারস্টোনের ওপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও নেমে আসলাম মাদারস্টোন থেকে। এখান থেকে যাব পাশে যেই নদীটা বয়ে চলেছে
তা দেখতে এখানকার দৃশ্য এত ভালো যে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। আপনারাই উপভোগ করুন এখানকার সৌন্দর্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে। গরুবাথানকে কেন্দ্র করে তিন দিন আমাদের কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তার সঙ্গে অতিথি হোমস্টের খাওয়া দাওয়া এক কথায় ছিল অনবদ্য। এত কম খরচায় এত সুন্দর ব্যবস্থা যে উনারা করে দিয়েছেন তা সত্যি ভাবা যায় না। উত্তরবঙ্গ তার সঙ্গে ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর আমাদের সঙ্গে এই তিন দিন ঘুরতে ঘুরতে কোন স্থান আপনাদের বেশি ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। তবে ভিডিও কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, আমরা আবার উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। তবে গাড়ি করে বেশি দূর যাওয়া হলো না, নেমে পড়লাম একটি চা বাগানের সামনে। এ তো চা বাগান নয়, যেন স্বর্গ। পাহাড়ের ঢালেও চায়ের বাগান, রাস্তার দুধারেও চায়ের বাগান, যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। কি যে ভালো লাগছে, কিভাবে যে বোঝাবো আপনাদের তা জানি না। সচক্ষু করুন এখানকার প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতিমা এখানে উজাড় করে দিয়েছেন উনার ভালোবাসা। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও আমাদের বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও আমাদের গাড়ি রওনা দিল। এখন আমরা চলে এসেছি আই লাভ অ্যাম্বিওকে। এখানকার সৌন্দর্য মন্ত্রমুগ্ধকর, দূরের পাহাড়, আকাশ আর আই লাভ অ্যাম্বিওক। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, সেই অজুহাতে আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আবারও এগিয়ে চললাম। আমরা এখন চলে এসেছি এখানকার একটি বুদ্ধা পার্কে। পার্কটি যথেষ্ট ছোট, তা বলে এখানকার সৌন্দর্য কিন্তু একদমই কম নয়, যথেষ্ট সুন্দর এখানকার সৌন্দর্য। এই পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পরে আমাদের গাড়ি এসে থামল একটি পাহাড়ের সামনে, যেখান থেকে দেখা যাচ্ছে একটি নদী, আর সেই নদীর ওপরে রয়েছে পুরনো ব্রিটিশ যুগের একটি কাঠের সেতু, যার আক্ষরিক নাম পাঞ্জাব ব্রিজ। এটি একটি হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখন পেয়ে গেছি অতিথি হোমস্টের ওনারকে। ওনার কাছ থেকেই জেনে নি হোমস্টের নিয়মকানুন। দিদি নমস্কার। নমস্কার। হোমস্টেতে তো আমরা আছি, খুব ভালো লাগছে, আপনি যদি কিছু বলেন। क्या बोले सर, यहाँ पर ये बहुत सारे टूरिस्ट लोग आते हैं, जैसे कोलकाता से ज़्यादातर आते हैं, तो इधर आपका पहाड़ी खाना मिलेगा, रूम भी अच्छा मिलेगा, साइड सीट करेंगे वो भी अच्छा मिलेगा, इधर रिवर भी अच्छा सामने है, पहाड़ भी सामने है, पिकनिक स्पॉट सामने है, आपको यहाँ से छोटा सा ये पौराणिक मंदिर भी मिलेगा, आपको यहाँ से जाके मतलब खूब सारा घूम सकते हैं आप यहाँ। जिससे यहाँ टूरिस्ट लोग आते हैं, यहाँ सबसे अच्छा बंगाली खाना और कम से कम कम में घूमना इतना हमारे होम स्टे से प्रबंध किया गया है। तो आप लोग को जैसे मिथुन दा और टूरिस्ट डेस्टिनेशन जैसे आके यहाँ रह चुका है, तो आप लोग भी आइए प्लीज़। मेरा बुकिंग नंबर है 777-187-90285, 777-187-90286 पे कॉल सकते हैं, प्लीज़ विजिट। অতিথি হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। তবে এই ট্রিপ আমরা তিন দিন দু রাতের করেছিলাম। আপনারা কিন্তু এই ট্রিপ ইচ্ছে করলে 5 ডেজ এবং 4 নাইটসও করতে পারবেন। কিভাবে করবেন তার জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ এর পরেই আসছে বাকি 2 দিন এবং 1 রাতের ট্রিপ। আর আমাদের এই 3 ডেজ এবং 2 নাইটস ট্রিপে পার ডে এক একজনের খরচা পড়েছিল মাত্র 2500 টাকা করে, থাকা খাওয়া ঘোরা সব কিছু বাবদ। তাই আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন গরুবাথান, থাকুন হোমস্টেতে আর ঘুরে দেখুন নর্থ বেঙ্গল ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।